আজকের টপিকটা একটু অন্য রকমের। তোমাদের সবার কাছে আশা রাখবো যে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। ভুলভ্রান্তি যদি আমার দ্বারা কিছু হয়ে থাকে, আমি তো বরাবর বলেছি আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তোমরা আছো, তাই পুনরায় আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, ওয়াইটিতে তো বিগত বহুদিন যাবৎ অনেক কিছু ঘটছে, আর বেশিরভাগটাই ঘটছে ফ্যামিলি ঘটিত ব্যাপার, সংসারে অশান্তি, লাইক ফ্যামিলির কেচ্ছা। ইয়েস, আমার কথা অনুযায়ী ফ্যামিলির কেচ্ছাটা কিন্তু ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে চলছে। আর শুধুমাত্র ওয়াইটি না, ফেসবুক, নানান জায়গাতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এই ফ্যামিলির কেচ্ছা দেখছি, আর মানুষ যে খুব সুন্দরভাবে এই ফ্যামিলির কেচ্ছাগুলোকে উপভোগ করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরাও ইনক্লুডেড, আমরাও কিন্তু দেখি, এ না যে আমরা চোখে মানে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখি, আমরাও দেখি। হ্যাঁ, আমাদের দেখতে হয় অবশ্যই করে সঠিক ভুল কোনটা ঠিক মনে হচ্ছে, নানা জাতি নানা মত নানা পরিধান, প্রত্যেকটা আলাদা মানুষের আলাদা পছন্দ, আলাদা চয়েস, আলাদা অভিমত। আমাদের কাজ কী হচ্ছে, সেই অভিমতটা কতটা আমারটা সঠিক সেটাকে ব্যক্ত করাই কিন্তু আমার কাজ, তাই তো? তো প্রথমেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে টাইপস অফ হাজব্যান্ডস। হ্যাঁ, ওয়াইটিতে যত রকমের স্বামী আছে তাদের মধ্যে স্বনাম ধন্যা নাম করা তিনটে স্বামীকে আমি নিয়ে এসেছি। তারা কারা? সোমনাথ, উজ্জ্বল, সন্দীপ। এরা তিনজন কোথাও না কোথাও চাইতে না চাইতেও ওতপ্রোতভাবে জড়িত। এরা চাইতে না চাইতেও একটা মানুষের দ্বারা কিন্তু বারংবার শিকার, বলে না যে একটা পশু শিকার করছে, কিন্তু কে সে, কাকে করছে, কেন করছে। তো এরকম ওয়াইটিতেও একটা পাবলিক আছে, একটা এরকম ক্রিয়েটর আছে যে কিনা এদের তিনজনকে হাড় মাস জ্বালিয়ে খেয়েছে। একজনকে আর খেতে পারছে না, কোথাও না কোথাও আটকে গেছে, আর দুজনকে, তার মধ্যে একজনকে তো কদিন আগে অবধিও খেয়েছে, আর সন্দীপকে খুঁটে খুঁটে রোজই খাচ্ছে, চলছে, ঠিক আছে। এরা শিকার, বুঝতে পেরেছ? এরা হচ্ছে অ্যাকচুয়াল অর্থে শিকার। আজকে হাজব্যান্ডদের বিষয়ে দুটো কথা আমি এখানে বলব। প্রথমে উজ্জ্বলকে দিয়ে শুরু করব। উজ্জ্বলকে দিয়ে শুরু করবো এই কারণে, কারণ সূত্রপাতটা কোথাও না কোথাও উজ্জ্বলকে দিয়েই হয়েছে। উজ্জ্বলের অপরাধ যে উজ্জ্বল একজন না চলাফেরা করতে পারা একটা মানুষ, যাকে কিনা তার স্ত্রী আগলে রেখেছে। তো এর স্ত্রী শুরু করলো এমন একটা ব্লগিং করা যেখানে তার স্বামীকে যে সে কীভাবে টেক কেয়ার করছে সেটা জনগণের সামনে তুলে ধরা, লাইক ইন্সপিরেশন, ও পাবলিককে ইন্সপায়ার করছিল, বুঝতে পারছো? আমরা এই যে বলি না যে তোর ভিডিও থেকে কী শিখতে পারি, কিন্তু এই মেয়েটা কিছু একটা শেখানোর জন্য, কিছু একটা সুন্দর পজিটিভ বার্তা দেওয়ার জন্য কিন্তু ওয়াইটিতে এসেছিল এই চ্যানেলটার মাধ্যমে, যেখানে একটা এমন স্বামী যে কিনা কোনোদিনও চলাফেরা করতে পারবে না, যে কিনা হাত দিয়ে কিছু আঁকড়ে ধরতে পারবে না, এরকম একটা ছেলের লাইফস্টাইল শেয়ার করেছিল। তার সাথে সাথে ওর নিজের জীবন, ওর শ্বশুরবাড়ির লাইফস্টাইল সমস্তটা আমাদের কাছে তুলে ধরেছিল, লাইক এ ইন্সপিরেশন। ওই মেয়েটাকে দেখে প্রচুর মেয়েরা ইন্সপায়ার্ড হয়েছিল। কেন ইন্সপায়ার হয়েছিল বলো তো? এটা দেখার জন্য যে যদি ও পারে তাহলে আমরা কেন পারব না। কিন্তু ওই মেয়েটাকেও কোথাও না কোথাও সঠিকভাবে মাথা উঁচু করে বাঁচতে দেয়নি কে বলো তো? ওই একটা ক্রিয়েটর যে কিনা এই ফার্স্ট শিকার করা শুরু করেছিল একে। হ্যাঁ, ফার্স্ট এই কারণে বলছি, এর আগে অনেক ভিউয়ার্সরা এদের অনেক কিছু বলে, টুকটাক ক্রিয়েটাররা অনেক কিছু বলে, বাট যেভাবে এদেরকে খুঁটে খাওয়া শুরু করে বা এক একটা মাংস মানে ওকে জ্যান্ত খাচ্ছিল, বুঝতে পারছো, সেই পেনটা এই কণিকা আর উজ্জ্বল ফিল করছিল। আমরা এর মধ্যে এরকম প্রচুর জিনিস দেখেছি যেগুলো আমরা খালি চোখে দেখতে পাইনি, কিন্তু ভগবান জানে সেই ক্রিয়েটারের চোখে কোন ম্যাগনিফাইং গ্লাস লাগানো ছিল, যে আজকে যে বিষয়গুলো নিয়ে দোষ খুঁত এইগুলো কি যে সে সুন্দর এক্সপ্লেনেশন দিচ্ছে না, সেইগুলো এই মেয়েটার মধ্যে সে দেখতে পেত। সেই সময় আমরা তার ঘরে অন্য পুরুষ দেখতে পেতাম না, কিন্তু অন্য পুরুষ না দেখা গেলেও এমন একটা সম্পর্কের পুরুষকে টেনে নিয়ে আসা হয় যাকে কিনা মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি শ্রদ্ধা সম্মান এই কণিকা করত, তার ভাসুর। দিনের পর দিন তার সাথে তাকে আননেসেসারিলি নোংরাভাবে শোয়ানো হয়েছে, বেড শেয়ার করানো হয়েছে, বিছানা এডিট করা হয়েছে, দিনের পর দিন এভরি সিঙ্গেল টাইম ছেড়ে দেওয়া হয়নি। আস্তে আস্তে সেটা ক্রূরতর পর্যায়ে গেল,
শুধু সম্পর্ক না, ডিক্লেয়ার করে দেওয়া হলো যে এর সন্তান কিন্তু এর না, কারণ এর হাজব্যান্ডের 85% প্যারালাইজড। তাহলে এই বাচ্চার বাবা, হাউ ইজ দিস পসিবল? তাহলে বাচ্চার বাবাকে ওর জ্যাঠা, মানে উজ্জ্বলের দাদা। আজকে এই কথাগুলো পুনরাবৃত্তি করতে হচ্ছে এই কারণে, কারণ আজকে যে বিষয়গুলোকে ও ডিফেন্স করার চেষ্টা করছে সেই বিষয়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেই কথাগুলোতে আসবো। যদি একটু ভিডিওটা বড় হয় তোমরা প্লিজ একটু দেখো, নাহলে আমি মিলাতে পারবো না। সেই বাচ্চার জন্ম পরিচয়, সেই বাচ্চার ঠাকুমার চরিত্র, সেই ফ্যামিলিকে খুনি প্রিটেন্ড করা, সেই ফ্যামিলি নাপিত ব্রাহ্মণে কনভার্ট হয়েছে, এরকম প্রচুর তথ্য আমাদের সামনে তুলে ধরে। কেউ দেখিনি কিন্তু, এই যেটা আমরা দেখিনি, কোন মুখে বলছো এই কথা, কোন মুখে বলছো এই কথা, এই রকম ভাবেই কিন্তু বলা হয়েছিল কণিকাকে আর কণিকার হোল ফ্যামিলিকে। ওর দুই ননদকে শুয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকের সাথে, ওর বাড়িতে মুজরা থেকে শুরু করে মদের আসর থেকে শুরু করে নানান রকমের জিনিস হয়েছে। একটা সন্তান তুল্য ছেলের সাথে শুয়ে দেওয়া হয়েছিল উজ্জ্বলের মাকে প্রতিনিয়ত, নট এ সিঙ্গেল টাইম, এভরি টাইম। আমরা কি ওগুলো দেখতে পেয়েছিলাম? পেয়েছিলাম। ওই মেয়েটা তো ওয়াইডিতে এসেছিল কিছু একটা আমাদেরকে বার্তা দিতে, কিন্তু ওকে সেটা করতে দেওয়া হয়নি, করতে দেওয়া হয়নি। দেখো, ও কিন্তু ওর জায়গাতেই রয়েছে, এক চুলো সরেনি। প্রথমেও যেটা করতো এখনও সেটা করে, পড়ে রইল বাসি, একটু মিথ্যে, একটু অ্যারোগেন্ট। এত মানুষে এত অ্যারোগেন্স দেখাচ্ছে, কই সেই সময় তো ভিউয়ার্সদের কিছু যায় আসে না, যে কিনা খোদ এত কিছু বলতো সেই ভিউয়ার্সদের চুলের ভিউয়ার্স বলে, সেটাকে হিন্দিতে কনভার্ট করে নাও, তারপরেও তোমাদের বুক উঁচিয়ে তোমরা তাকে দেখতে যাও। অথচ এই মেয়েটাকে দিনের পর দিন হিউমিলেট করা হয়েছে, না দেখা জিনিসগুলোকে প্রিটেন্ড করা হয়েছে, আর একটা স্বামী মুখ বুঝে দাঁতে দাঁত চেপে কিচ্ছু না করার মতন পরিস্থিতিতে সহ্য করে গেছে পীড়িতকে, ওই মেয়েটার সাথে সাথে তার স্বামী মানে উজ্জ্বল। প্রত্যেকটা মুহূর্তে ওই ছেলেটার মনের মধ্যে কী ঘটতো তোমরা বুঝতে পারো? যার স্ত্রী তার জন্য এত কিছু করছে, তারপরেও সেই ছেলেটাকে এটা শুনতে হচ্ছে আমার দাদার সাথে আমার স্ত্রীর কোথাও না কোথাও একটা রিলেশন আছে, এটা এইভাবে রটানো হচ্ছে। আজকে যদি ঠাকুর না করো উজ্জ্বলের মনে যদি এইটুকু হলো সন্দেহের উত্থাপন হতো, তার মানে কী হতো? একটা সংসার অকালে নষ্ট হয়ে যেত, যেটার জন্য প্রতিনিয়ত ও চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা করে গেছে, কিন্তু কণিকার পরিবার কণিকাকে আগলে রেখে দিয়েছিল, সঙ্গে ওর স্বামী বিশ্বাসের জায়গা দিয়ে, কারণ আর কিছু দিয়ে তো ওকে সুখ দিতে পারছে না, কিন্তু বিশ্বাস ওর উপরে হারায়নি যে আজকে আমি স্টিল এরকম, আমার স্ত্রী আমার সাথে বিট্রে করছে। এই গেল ওয়াইটির প্রথম স্বামী, যে স্বামীকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, দেখ তুই বসে থাকিস, তুই আলু বস্তা খাচ্ছিস বসছিস, তোকে দিয়ে কোনো কাজ হয় না, তোর বউকে দেখ, তোর দাদার সাথে পাশের ঘরে বসে বিছানায় যৌবনের এডিট করে, তোর যে মেয়েটাকে নিয়ে তুই সারাদিন বসে থাকিস, এই পঙ্গু তুই যে মেয়েটাকে নিয়ে সারাদিন বসে থাকিস সেই মেয়েটাও তোর না। এইভাবে প্রতিনিয়ত এই স্বামীটার চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে, চেষ্টা করা হয়েছে, কিন্তু ও নিজের বিশ্বাস হারায়নি। এইবার চলে যায় দ্বিতীয় স্বামী, কে সে? সোমনাথ, এম এস ফ্যামিলি মন্দিরার সো কল্ড হাজব্যান্ড, এম এস ক্রিয়েটারের ওনার সোমনাথ। সোমনাথের ক্ষেত্রে বিষয়টা আবার একটু অন্যরকম হয়ে গেল, কেন বলো তো? কারণ সোমনাথের বউ হঠাৎ করে একটা বাচ্চা ছেলের প্রেমে পড়ে গেল, আর সেই প্রেমটাকে আরো মধুর কভু কাছে কভু শুধু করার জন্য কাকে হায়ার করা হলো? এই এই সেই ক্রিয়েটার, যে ক্রিয়েটার কিনা আরেকজনের স্বামীকে প্রতিনিয়ত বুঝিয়েছে না দেখে যে তোর বউ কিন্তু পরকিয়া করে, তোর বউ কিন্তু পাশের ঘরে যৌবনের এডিট করে, সে কিন্তু সোমনাথ মানে আরেকটা স্বামীর ক্ষেত্রে সিচুয়েশনটা পুরো পাল্টে দিয়েছে। কারণ সোমনাথ যেটা জানতো না যে আমার স্ত্রী পরকিয়া করছে, নোংরামি করছে, কিন্তু এই ক্রিয়েটার বুক চিতিয়ে রাম লক্ষ্মণ বুকে থাকার মতন আগলে রেখেছিল মন্দিরাকে, পরকিয়া বৈধ, পরকিয়া বৈধ, পরকিয়া বৈধ করে চিৎকার করে বলেছিল যে পরকিয়া তো বৈধ, ও করছে করুক না, তাতে কী হয়েছে? তোর মতন স্বামী যে কিনা ছদিনে কিচ্ছু দিতে পারিস না, সপ্তাহে একদিন মাত্র স্ত্রীকে দিস, তাহলে তোর মতন স্বামীর থাকলে পরে তো বউ তো অন্য জায়গায় গিয়ে ইন্টু পিন্টু পাপাল ইন্টু করবে, তো ও করেছে যাকে ভাই ডেকেছে তার সাথে শুয়েছে, আর সে মেসেঞ্জারের কাজ করেছে, কবুতর চা চা চা, কবুতর চা চা চা, পহলে প্যার কি পহলে চিঠি ভাইয়া কো দেয়া, কবুতর চা চা চা, মানে ভাইয়া কাম সাইয়াকে, দিনের পর দিন রাতের পর রাত
মেসেঞ্জারের কাজ করেছে এই ক্রিয়েটারই, যে ক্রিয়েটার ঘেন্না পেত কণিকাকে, কারণ কণিকা পরকিয়া করছে, কণিকার কোনো রাইট নেই। কণিকার হাজবেন্ড অচল হওয়ার পরেও কণিকা করছে, দেখ কত বড় নোংরা, অথচ সুস্থ সবল তাগড়াই স্বামী থাকা সত্ত্বেও প্লাস এত ভালোবাসে সেটা জানার পরেও মন্দিরা নোংরামি করেছে, সেটাকে দিনের পর দিন প্রলেপ দিয়ে গেছে। কি বলেছে, শাক দিয়ে আমি মাছ ঢাকছি, এই বেড়ালে আমি মাছ খেতে দেব না, কারণ হরকিয়া বৈধ। কেমন রুলসটা এরকম সাডেনলি পাল্টে গেল না কেন? যে মথে স্টিক থাকবে সে তো ডে ওয়ান থেকে স্টিক থাকবে, যদি কণিকা নোংরামি করে থাকে, যদি সেটা নিন্দনীয় হয়, মন্দিরা তো সচক্ষে নোংরামি করেছে সবার সামনে, তাহলে সেটা নিন্দনীয় না কেন? ফুলসজ্জা করে নিয়ে ওকে সবার আগে কল করেছে, আর সেটা ও স্ক্রিনশট খিচিক করে নিয়ে রেখে দিয়েছে, খিচিক করে কেন বাবা? তখন ওর মনে হয়নি, ছি 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 ছি, এটা তুই কী করছিস, আহা কী করেছিস রে, ঠিক এই রিয়াকশান দিয়েছে। আজকে সে বড় বড় কথা বলছে, কেমন বেমানান হয়ে যায় না? মানে ভূত যদি বলে রাম 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 রাম, তাহলে তো আমরা কী বলবো, মরা 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 মরা, অদ্ভুত টাইপের না? এইবার আসি থার্ড, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, সন্দীপের কাছে। সন্দীপের ক্ষেত্রে হয়ে গেছে বিশাল। আচ্ছা, সোমনাথের আরেকটা বলে দিই, এত কিছুর পরেও সোমনাথের কাছে তার স্ত্রী ফিরে আসে। ফিরে আসার পরে সোমনাথ তার স্ত্রীকে বলে, পাপ, এই অসভ্যটার সাথে কথা বলবে না, নো 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 নো, ব্যাস জায়গা মতো ঝল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝলে মরে যাই আমি, ঝলে মরে যাই, ভেড়াতে হবে না, এতেও হবে না, মানে সন্দেশ মিষ্টি ভেড়া কিচ্ছুতে হবে না, শুধু মন্দিরার মুখে ওই পরকিয়া চাই চাই চাই, মানে এইটাই হচ্ছে কথা। সোমনাথের সাথে মিশতে দেয়নি, গাত্রদাহ হয়ে গেছে। সাডেনলি নিজের অরিজিনাল রূপে এসে এমন এমন ক্লিপস তুলে ধরেছে, এমন এমন কথা তুলে ধরেছে যেটা সোমনাথ জানত না, যেটা সোমনাথ ওয়াকিবহল ছিল না, সেগুলো সোমনাথকে জানানো হয়েছে। ইস, দেখ দেখ দেখ, তোর স্ত্রী হচ্ছে ওয়াইটির পরম সতী, সবচেয়ে নোংরা, সবচেয়ে নোংরা। কবে মনে পড়লো? যবে থেকে সোমনাথ ওর সাথে ওকে মিশতে বারণ করে দিল। মন্দিরা কিন্তু ওকে অপমান করেনি না, কখনো না, কিন্তু কেমন বলতো, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল, দিয়ে মন্দিরাকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগলো। আরে যে অলরেডি বদনাম তাকে বদনাম করবি কি, তার তো সুনাম করে গেছিস তুই, তুই তো তাকে বদনামের হাত থেকে বাঁচিয়েছিস, যে ও যেটা করেছে ফেয়ার এনাফ, বিকজ ওর স্বামী ওকে ঠিক করে দিতে পারে না, সব কিছু গিয়ে স্বামীতে আটকে যায়। তাহলে এই স্বামীকেও কিন্তু দিনের পর দিন ও মেন্টাল টর্চার করা শুরু করলো, কীভাবে, তোর স্ত্রী এই, তোর স্ত্রী ওই, তোর স্ত্রী সেই, ব্লা 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 ব্লা, অত্যাচার হওয়া শুরু হলো এই দ্বিতীয় স্বামীটা, মেন্টালি টর্চার শিকার, তাই না? এইবার চলে আসি থার্ড নম্বর, ওই যে সন্দীপ, এই স্বামীটি আবার হচ্ছে এদের দুজনের থেকে আবার একটু অন্যরকম, কারণ মানুষ মাত্রই আলাদা, হাতের পাঁচটা আঙুলি সমান হয় না, তাহলে এরা তিনজন সমান হবে কী করে? সোমনাথ যেটা সগর্বে সদর্পে আরেকটা চান্স দিয়েছে, সেই সেম জিনিসটা যখন সেই স্বামী কিন্তু তার স্ত্রীকে একটা সুযোগ দিল, মনে করলো করেছে তো ভুল, করি, সবার শরীর তো সমান হয় না, ওর মায়া বেশি, মন্দিরার প্রতি ওর ভালোবাসাটাও জেনুইন ছিল, তো নিজের স্ত্রীকে 12 বছরের ভালোবাসাকে ও ফেলে রাখতে পারেনি, আপন করে নিয়েছে। সেটাতেও জ্বালা, কেন আপন করলো, যখন ছেড়ে চলে গেছিলো সেটাতে প্রবলেম ছিল না, কিন্তু যখন আপন করে নিয়ে নতুন করে সংসার করা শুরু করলো, তখনই ওর জ্বালাটা শুরু হয়ে গেল, যে এইরকম স্ত্রীকে যে মেনে নেয় সেটা আবার স্বামী নাকি? অদ্ভুতভাবে সেই কাজটা আবার সন্দীপ করলো, সন্দীপ মেনে নিল না অন্যায়টা, পরকীয়ার শিকার তারও স্ত্রী হলো, কিন্তু সন্দীপ মেনে নিল না, সন্দীপ মানতে চাইলো না, আমার স্ত্রী পরপুরুষের সাথে চ্যাটিং করুক, ভার্চুয়ালি সেক্স চ্যাট করুক বা ফিজিক্যালি গিয়ে সেক্স করুক, আমি আমার স্ত্রীকে মেনে নেব না, এটা ওর বিবেকে খেলেছে, ওকে দংশিয়েছে, ও নিজের জিনিসকে ভাগ করে নিতে চায়নি, যে কিনা স্বামীর পাশে বসে অন্য পুরুষের সাথে চ্যাটিং করে, সেইখানে তার মানে তার মনে তার স্বামীর জন্য বিন্দুমাত্র ভালোবাসা সম্মান কিছুই নেই,
তাহলে কি করে সেই স্বামী যদি মনে করে আমি আর ওর সাথে সংসার করব না, সেটা অপরাধ হয়ে গেল কি করে? আজকে সন্দীপকে অনেক বড় বড় জ্ঞান দেওয়া হলো, সন্দীপকে অনেক বড় বড় জ্ঞান দেওয়া হলো যে সত্যি করে বলতো ওই ফ্ল্যাটে গিয়ে কাউকে দেখেছো ওর সাথে? সত্যি করে বলতো কণিকার পাশের রুমে কোনোদিনও ওর ভাসুরকে দেখেছিলিস? সত্যি করে বলতো যখন হুলের পাশে মন্দিরাকে দেখেছিলিস যে ওরা সিঁদুর মাখামাখি করে বসেছিল ভিডিও কলে, তখন তোর মুখ থেকে ইস কথাটা বেরিয়েছিল? তোর কাছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তুই নিজেও জানিস না, কোনো পয়েন্ট মিস করিসনি? জীবনের বহুত পয়েন্ট মিস করে চলে গেছিস। নেগেটিভিটি দিয়ে কোনোদিনও পজিটিভিটিকে ঢাকা যায় না। তুই নিজেকে যতই পজিটিভ করার চেষ্টা করিস না কেন, তোর যে নেগেটিভ সত্তাটা তোকে চিরজীবনের জন্য অন্ধকারেই রেখে দেবে, আলোর মুখ তুই দেখতে পাবি না। সে যতই লোকে জিও সাবাস করে বেড়াক না কেন, কোনোদিনও দেখতে পাবি না তুই আলোর মুখ, অন্ধকারেই পড়ে থাকতে হবে। কি অন্ধকার হচ্ছে বলতো? তোর জীবনটা, তোর সংসারটা। কি আছে তোর জীবনে? তুই বল একটা জিনিস তোর কাছে ভালো আছে। স্বামী আজ তুই ছেড়ে যা, দেখ একদম লাইনে চলে আসবে, লিখে দিচ্ছি। বড় বড় কথা, পুরুষ মানুষ, পুরুষ মানুষ, ভালোবাসা। তোর স্বামী যদি তোর এত অন্যায় দেখে তোকে মেনে নিতে পারে, সেটা তোর স্বামীর মহত্ত্ব? পয়সার গন্ধ? সবাই তো সমান হয় না, সন্দীপ পারেনি। সন্দীপকে আজকে তুই বলছিস যে তোমার মনে ছিল না ও তো সামান্য একটু সেক্স চ্যাট করেছিল, বা 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 বা, সামান্য একটু, তাই না? তোর স্বামী এগুলো মেনে নিতে পারে, সন্দীপ মানছে না, প্রবলেমটা কোথায়? মেনে নেয়নি তাই? আর এত কিছুর পরে সোমনাথ যখন মেনে নিয়েছে, তাহলে সেখানেও তোর জ্বালা? মানে মানলেও জ্বালা না মানলেও জ্বালা, তা মানুষ করবেটা কি? মানুষ অ্যাকচুয়ালি করবেটা কি? কোন দিকে যাবে? ইধার কুয়া ইধার খাই, কিসি অর্থ জানা পড়েগা, কিধার যায়গে? এই যে বড় বড় লেকচার মানলি না যে বাবার জন্য পরিত্যক্ত। আচ্ছা কি করে পরিত্যক্ত হয়? ওই বাড়িতে ওর মাও রয়েছে একটা রুমে, ওর বাবাও রয়েছে একটা রুমে, পরিত্যক্ত কি করে? আজকে এত বড় বড় কথা বা এত বড় বড় জ্ঞান যখন সন্দীপকে দেওয়া হয় যে সন্দীপ ওর বাবার জন্য কি করছে, তুই আজ অবধি এই দু বছর তিন বছর ওয়াইটিতে আছিস, একটা সিঙ্গেল জিনিস কিনে হাতে ধরে দেখিয়েছিস এটা আমার বাবার, এটা আমার বাবার জন্য নিলাম, আমার বাবা এটা পছন্দ করে? অক্লান্ত পরিশ্রম তো সেই মানুষটা তোদের জন্ম থেকেই করে যাচ্ছে, তোদের লেখাপড়া শেখানো, বড় করা, প্রত্যেকটা বাবা মা করে। তুই কি আজ অবধি কোনো একটা পার্টিকুলার জিনিস, এটা আমার বাবার জন্য, আমার বাবা ভালোবাসে, বোন তোকে না বলে ফোন কিনেছে, তুই বলি আমাকে তো বলতে পারতি, বলে এখন দিয়ে দে, এখন আর দেবো না, পয়সা থাকতে লাগে তো, পরিষ্কার জানিয়ে দিলি। তুই জ্ঞান দিচ্ছিস অন্যকে যে কিনা এত টাকা ইনকাম করছে, তারপরেও মাসির মাসে মাসি যে হয়, মানে বোনের সন্তান যেখানে তোর এখনও সেই জায়গাটা পূর্ণ হয়নি, তাহলে তোর কলিজা কলিজা হয় মাসির। কী নিয়ে গেলি? একটা পাতলা ফিনফিনা রিং, চেন দিতে পারতিস। আমি বলবো না যে জিনিস দিয়ে ভালোবাসা উজাড় হয়, না, কিন্তু তোর মধ্যে সেই উজাড়তা ছিল না, কারণ তুই সর্বদা পরের সন্তানকে পরেরই দেখেছিস। কোনো সময় তোর মনে হয়নি যে বাবা আজকে আমার নেই তো কী হয়েছে, আমি সেই ভালোবাসাটা উজাড় করে দিই? নেভার নেভার, কখনো তোর মধ্যে আসেনি, কারণ তোর কাছে পর পরই, আপন তোর নিজের লোকই হতে পারলো না, আর পর। কিরকম অদ্ভুত লজিক যে এই ওয়াইটির তিনটে স্বামী যে কিনা ওতপ্রোতভাবে সেম সিচুয়েশনে জড়িত। শুধু কণিকা পরকিয়া করেনি, মন্দিরা করেছে, গামলা করেছে, কিন্তু এই তিনটে সিচুয়েশনে তিনটে পুরুষ মানুষকে তিন রকমভাবে হ্যারাস করা হয়েছে মেন্টালি, তিন রকমভাবে কুড়ে কুড়ে খাওয়া হয়েছে মেন্টালি, খালি দমাতে পারছে না সন্দীপকে, তাই জায়গা মতন। খুব খারাপ মানসিকতা, খুব খারাপ মানুষ, তো তেরে বাপ কা ক্যা জাতা হ্যায়, এটা একটা কাহাবত, এটা একটা কাহাবত। সন্দীপ খারাপ, খুব খারাপ, তোদের কেন ফাটছে, তোর কেন ফাটছে? খারাপই সেই, ভালো হয়ে তো দেখে নিল, এবার খারাপই থাক, ভালো হতে হবে না।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম, যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও না কোথাও সঠিক বলেছি, অবশ্যই ভিডিওর মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।